সারা বাংলাদেশব্যাপী আমাদের যে কর্মতৎপরতা গোয়েন্দা কার্যক্রম সেগুলো পরিচালনা করি, এবং যারা এই উৎপাদন স্থল থেকে পাইকারি বাজারে নিয়ে আসা এবং তৎপরবর্তীতে যাদের ভোক্তা পর্যায়ে নিয়ে আসার মধ্যে যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সড়ক মহাসড়কগুলোর মধ্যে ধাপে ধাপে তারা চাঁদাবাজি করে, এই সমস্ত চাঁদাবাজদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বিগত 3-4 দিন যাবৎ আমাদের র্যাব ফোর্সেসের র্যাব ওয়ানের সকল গোয়েন্দা টিম একযোগে কাজ করে। তারা রাজধানীর ভিতরে এবং গাজীপুর এলাকার মধ্যে বিভিন্ন স্পটগুলো খুঁজে বের করে, এবং খুঁজে বের করে গতকাল রাত থেকে অর্ধ সকাল পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করে 32 জন চাঁদাবাজকে হাতে নাতে আমরা ধরতে সক্ষম হই, যার ভিডিও ক্লিপও আপনারা একটু দেখতে পাবেন স্ক্রিনের মধ্যে, যে তারা চাঁদা নিচ্ছে বিভিন্ন রশিদ দিয়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে, ভুয়া বইফুর প্রতিষ্ঠানের নাম ধরে চাঁদাবাজি করছে, এবং যেটা বিভিন্ন ট্রাক ড্রাইভার এবং যারা সবজি বিক্রেতা তাদের উপর গিয়ে পড়ছে, যার পরিপ্রেক্ষিতে তারা মূল্যটা বাজারের মধ্যে অধিক মূল্যে বিক্রি করতে হয়েছে। আমরা গত রাতে অভিযান পরিচালনা করে 32 জনকে ধরতে সক্ষম হয়েছে, এবং চাঁদা আদায়ের যে আনুষঙ্গিক যে সরঞ্জামগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে 6টা টর্চ লাইট, বিভিন্ন ধরনের লেজার লাইট, তারপরে বিভিন্ন যে কোটি পরা আপনার রিফ্লেক্টিং বেস্ট, এই জিনিসগুলো পরে তারা বিভিন্ন ধরনের ইশারা সাংকেতিক চিহ্ন দিয়ে এমনকি লাঠি ছুটা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। তারা বিভিন্ন ট্রাকগুলোকে সেগুলো থামায়, অনেক সময় সে ট্রাকগুলো যখন চাঁদা দিতে অস্বীকৃতি করে তাদের গ্লাস টাস ভেঙে দেয় এবং তাদেরকে মারধরের শিকার হয়। অনেক সময় তারা ছুরি দ্বারা আহত করে তাদেরকে জীবননাশের বা জীবন বিপন্ন করার মতো পরিস্থিতি সৃষ্টি করে থাকে। আমরা যে এলাকা থেকে তাদেরকে আমরা গতকাল রাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সেটা হলো ডিএমপি ঢাকা বিমানবন্দর এলাকায় ভাটারা, তুরাক, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার বিশেষ করে বাসন এবং কালিয়াকড় থানাধীন এলাকা থেকে আমরা এই 32 জনকে আটক করতে সক্ষম হয়েছি, এবং তাদের কাছ থেকে যে ধরনের জিনিসগুলো আমরা উদ্ধার করেছি সেগুলো রিফ্লেক্টিং বেস্ট, জ্যাকেট, লেজার লাইট, লাঠি ছোটা, ছুরি, এবং তাদের চাঁদাবাজ করে যে টাকা তারা সংগ্রহ করেছিল সেটার পরিমাণ হলো 1,02,875 টাকা।